গোপনে জেনা করলে তিনটি বিপদ আসবেই, কেউ বাঁচাতে পারবে না আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহেদ ব্লগসের দর্শক মণ্ডলী, আমি অতীব নগণ্য এবং অজ্ঞ একজন মানুষ। কোরআন হাদিস লব্ধ কিছু জ্ঞান আপনাদের সাথে শেয়ার করি। এরই মধ্যে অনেক দর্শক ভাইয়েরা আমাকে অনেক প্রশ্ন করেন। কিছু কিছু প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি সব সময় দেওয়ার চেষ্টা করি, তবে অধিকাংশ প্রশ্নের উত্তরই দেওয়া সম্ভব হয় না। আবার কিছু কিছু প্রশ্ন এক নজরে পড়েই হতবিহ্বল এবং কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়। এই কেমন প্রশ্ন, আর এই সকল প্রশ্নের উত্তর না দিয়েও পারা যায় না। এমনই একটি প্রশ্ন পেয়েছিলাম একজন ভাইয়ের কাছ থেকে, নাম প্রকাশ না করেই তার প্রশ্নটি আপনাদের সামনে তুলে ধরছি। প্রশ্ন: আমি জেনাহ করতে চাই, আমি আর নিজেকে সামলাতে পারছি না, 10 বছর যাবৎ ধৈর্য ধরে আছি আলহামদুলিল্লাহ। আমি নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু যখনই আমি কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেই বিয়ে ভেঙে যায়। আমি জিনাহ করতে চাই, আমি জিনাহ করতে চাই, আমি দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না, আমি কি করব? আমি আর পারছি না, আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা শাহেদ ব্লগসের ভিডিও প্রথমবার দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। প্রিয় ভাই, আপনি আমাদের সাথে এমন স্পষ্টবাদী হয়েছেন, আমরাও আপনার সাথে স্পষ্টবাদী হব। আপনি কি আমাদের কাছে এই জন্যই ইমেল করেছেন যে আমরা আপনাকে জিনাহ করার অনুমতি দেব? আল্লাহর অবাধ্য হওয়ার জন্য কাউকে অনুমতি দেওয়ার অধিকার তো আমাদের নেই। নাকি আপনি চাচ্ছেন যে আমরা আপনাকে ব্যভিচার বৈধ বলে ফতোয়া দেব? কোনো মুসলমানের পক্ষে এই ফতোয়া দেয়া সম্ভব নয়। জিনাহ কবিরা গুনাহ, আল্লাহ তাআলা দুনিয়াতে জিনার শাস্তি বেত্রাঘাত এবং পাথর নিক্ষেপ করে হত্যা নির্ধারণ করেছেন এবং এই গুনাহের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু বিধান আরোপ করেছেন, যেমন জিনাকারীর তওবা না করা পর্যন্ত তাকে বিয়ে করতে দেয়া হবে না। এই গুনাহের কারণেই আখিরাতের যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির হুমকি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শাস্তির কিছু বর্ণনা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা জাহান্নামের একটি চুল্লিতে ব্যভিচারী নরনারীকে উলঙ্গ অবস্থায় একত্রিত করবেন, সেখানে জাহান্নামের আগুন তাদেরকে পোড়ানো হবে, তাদের বিকট শব্দ শোনা যাবে। অতএব যে ব্যক্তি জিনাহ করতে চায় আমাদের কাছে তার জন্য অনুমতি নেই, আমাদের কাছে জিনাহ বৈধ মর্মে কোনো ফতোয়া নেই। আগেই বলেছি আমরা আপনার সাথে স্পষ্টবাদী হব, আপনি যেমন আমাদের সাথে স্পষ্টবাদী হয়েছেন। ধরুন আপনি যে কঠিন ও কষ্টকর পরিস্থিতির মধ্যে রয়েছেন, আল্লাহ না করুক আপনার বোন বা মা যদি সেই অবস্থার মধ্যে পড়ে এবং আপনি যা করতে যাচ্ছেন তারাও তা করতে চায়, তখন তাদের এই চাওয়ার ব্যাপারে আপনার মতামত কি হবে? আমরা আপনার প্রশ্নের উত্তর জানি, সুতরাং উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আমরা শুধু এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, আপনি যা করতে যাচ্ছেন সেটা কত বড় জঘন্য। জিনাকারীদের নিয়ে জাহান্নামের ভয়াবহ শাস্তির কত হাদিসই তো আপনাকে শোনালাম, পবিত্র কুরআনের একটি বক্তব্য আপনাকে শোনাতে চাই, আর সেটি হচ্ছে সূরা মুহাম্মদের 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীর দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, তারা খায় ও আনন্দ উপভোগ করে, যেমন আনন্দ উপভোগ করে চতুষ্পদ জানোয়ার। অর্থাৎ মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু জিনাকারী এবং জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। কেননা জিনাকারীর লজ্জা থাকে না, যৌন পিপাসা মেটানোর নেশায় সে সাধারণ মানবিক লজ্জা শরম হারিয়ে ফেলে, বৈধ অবৈধর মধ্যে কোনো পার্থক্য তার কাছে আর থাকে না। এই বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জিনায় লিপ্ত হয় তাকে অবশ্যই দুনিয়াতে 3টি ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে। তো সে 3টি শাস্তি কি কি তা আমরা এখনই জেনে নেব। 1 নম্বর হচ্ছে সে ব্যক্তি মহামারী রোগে আক্রান্ত হবে, যেমন তার ডায়রিয়া হবে অথবা কলেরা হবে, এবং সে রোগ থেকে আরোগ্য লাভ করতে পারবে না, যার চূড়ান্ত পরিণতি হচ্ছে এই রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হবে।
এবং সে মৃত্যুর সময় কঠিন কষ্ট এবং যন্ত্রণা পাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, যে ব্যক্তি জিনাহ করবে তার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রোগ দিয়ে দেবেন যা তার বংশের মধ্যে কারো নেই। এমন একটি রোগ তাকে ধীরে ধীরে আক্রান্ত করে ফেলবে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে, যে রোগটির চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তার তাকে দিতে পারবে না। সর্বশেষ হচ্ছে, যে ব্যক্তি জিনাহ করবে তার দরিদ্রতা দেখা দেবে, অভাব দেখা দেবে, কঠিন অর্থনৈতিক সংকটে সে পড়বে। হাদিসের শেষাংশে বলা হয়েছে, জীবনের শেষ পর্যায়ে তার এমন পরিণতি হবে যে তাকে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষার জন্য খুঁজতে হবে। জিনাকারীর সর্বশেষ শাস্তি হচ্ছে অতি দারিদ্রতা। তো ভাই, সর্বশেষ আপনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনি মোটেও ধৈর্য হারাবেন না, বরং আপনার ভুল এবং ত্রুটিগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা দ্রুততার সাথে কবুল করে নেন এবং তাদের মাকসাদ পূরণ করেন। এক, মজলুমের দোয়া। দুই, পিতামাতার দোয়া তার সন্তানের জন্য। তিন, কোনো অবিবাহিত যুবক যখন অর্থনৈতিক সচ্ছলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থনৈতিক সচ্ছলতা দান করে এবং তাকে বিবাহ উপযুক্ত করে দেন। তো ভাই, আপনার জন্য আমাদের অন্তরের মণিকোঠা থেকে দোয়া রইল, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার রহমতের চাদর দ্বারা আপনাকে ঢেকে দেন আর সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে দেন ইনশাআল্লাহ। আপনি ইসলামের রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরুন, মৃত্যুর আগের দিন পর্যন্ত এর উপর অটুট থাকুন ইনশাআল্লাহ, আপনি সফল হবেন।